নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 8 আগস্ট 2022 সোমবার, শ্রাবণ মাসের এই সোমবার বিশেষভাবে মহাদেবের আশীর্বাদ পেতে প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে ভিডিও শুরু করার আগে আমি একটি কথা বলি, দেখুন, অসম্ভব বলে কোনো ওয়ার্ড আমার কাছে নেই। আপনার জন্মকুণ্ডলী বিচার করান, যদি আপনার জন্মছকে থাকে তবে কিন্তু আপনি পাবেন, আমি এই কথাটা বারবার বলি। আর যদি আপনার জন্মছকে না থাকে, আপনি হাজার চেষ্টা করেও কিন্তু পাবেন না। জন্মছক বিচার করান, যেখানে বাধা আছে সেটার সঠিক রেমেডি করুন। বাধা তো আছে কিন্তু প্রাপ্তির যোগ আছে, কিন্তু বাধার জন্য আপনার প্রাপ্তি হচ্ছে না। এই জায়গাটাতে আপনি নিজস্ব জন্মছকটা বিচার করান এবং এর পাশাপাশি আপনি রেমেডি করুন, সেই জায়গাটা কী হবে, আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু মানে যে বাধা থাকছে সেই বাধা কিন্তু কাটবে। তো আগামীকাল যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রতিদিনের মতন আমি বারবার বলছি, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণ শুনবেন। দেখুন, এই যে কলিযুগে হঠাৎ প্রাপ্তির যে কারকগ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু আপনার জন্মছকে বা জন্মকুণ্ডলিতে কেমন আছে আপনি আগে দেখুন। আপনি আপনার নিজস্ব জন্মছকটা খুলে দেখুন না, রাহু আপনার কেমন আছে। এর সাথে সাথে আপনার জন্মছকে শনিগ্রহ, বুধগ্রহ এবং শুক্রগ্রহ, এই কয়টি গ্রহ কেমন আছে আপনি আগে দেখুন। রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক প্রাপ্তির মালিক, অর্থাৎ হঠাৎ প্রাপ্তি, এটা সম্পূর্ণ ঘটি থেকে হচ্ছে রাহু। তো এখানে বারবার বলি, রাহুর বলবত্তাটা বৃদ্ধি করুন, এই জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, প্রাপ্তি আপনার কিন্তু ঘটবে। তো কোন এই পাঁচ সৌভাগ্যশালী রাশি আমি আপনাদেরকে একে একে জানাব। দেখুন, প্রাপ্তির ক্ষেত্রে আপনার যেহেতু এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড, ভাগ্য ভাবটা কিন্তু স্ট্রং থাকা দরকার। ভাগ্যের খেলা, ভাগ্য ভাব আপনার যদি স্ট্রং থাকে না, আপনি কিন্তু পাহাড় কিন্তু ভাঙতে পারবেন এবং আপনার ধনভাব এই জায়গাটা কিন্তু দেখা দরকার। এবং আপনার ন্যাকাল চার্টে রাহুর স্থানের পাশাপাশি আপনার বাস্তুক্ষেত্রেও রাহুর স্থানটা কিন্তু দেখা একান্তই দরকার। রাহু কি করে? রাহু আমাদেরকে প্রাপ্তি কিন্তু ঘটায়। রাহু হচ্ছে কলিযুগের রাজা। আমি বারবার বলছি না, রাহুর একটা মানে মস্ত বড় পাহাড় কিন্তু আছে। রাহুকে আপনি স্ট্রং করুন, আপনার প্রাপ্তি কিন্তু হবে। আর রাহু যদি আপনার দুর্বল হয়, দুস্থানগত হয়, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে না। এবং আমি প্রতিদিন যে ভিডিওটি করি কিনা, আগামীকাল কোন কোন রাশি গরিব থেকে ধনী হতে চলেছে এই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা কিন্তু করি। আর এই আলোচনাটা মূল বিষয়বস্তু হচ্ছে এই যে রাশিগুলোর কথা বলছি, প্রত্যেক মানুষ কীভাবে তা না। তাহলে আজকে আমাদের সমাজে গরিব কথাটা কিন্তু উঠে যেত, অর্থাৎ যার ভাগ্য যত স্ট্রং তার প্রাপ্তির ভাবটাও কিন্তু তত স্ট্রং। ভাগ্য যদি আপনার স্ট্রং থাকে, প্রাপ্তির জায়গাটা স্ট্রং থাকবে। এবং এর সাথে সাথে আপনার হস্তরেখাও কিন্তু বিচার করা দরকার। যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই তারা হস্তরেখা বিচার করুন, আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে।
দেখুন, এই যে রাহু, রাহু হচ্ছে কি বলুন তো, যে কোনো কাজকে হঠাৎ করিয়ে দেয়, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হট করে করিয়ে দিবে। আমি এই জন্য বারো বলছি, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, রাহুর বলবত্তা বৃদ্ধি করার জন্য। রাহু রক্ষা কবচ আপনাকে কী করবে, আপনার প্রাপ্তির যোগটাকে কিন্তু বৃদ্ধি করবে। এর সাথে সাথে আপনার ক্ষেত্রে দেখতে হবে, আপনার জন্মকুণ্ডলী, রাহুর ডিগ্রি, রাহুর স্থান, রাহুর নক্ষত্র, শনি, শুক্র এবং বুধ, আবারও বলছি বিশেষভাবে কারো কথা আছে, মানুষের ভাগ্য যে কখন ঘুরে যাবে কেউ বলতে পারে না। আজ যে রাজা কাল সে ফকির হতেই পারে, আর কাল সে ফকির আজকে রাজা হতেই পারে। কখন আপনার পক্ষে চলে আসবে আপনি নিজেও কিন্তু জানতে পারবেন না। তো আগামীকাল যে রাশিগুলোর প্রাপ্তি ঘটতে চলেছে সে পাঁচ রাশির কথা আমি আপনাদেরকে বলবো। দেখুন, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের সময়টা হচ্ছে 10:46 থেকে আপনার 12:03 পর্যন্ত। টার্গেট নাম্বার আপনাদের সেটি হচ্ছে 1 এবং 9। এরপর যে রাশি সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের টার্গেট নাম্বার 5 এবং 9। আপনাদের শুভ সময় 11:21 থেকে 1:12 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 7। আপনাদের শুভ সময় 8:49 থেকে 10:44 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার বিশেষভাবে সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। শুভ সময় 10:45 থেকে 12:04 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 9। আপনাদের আগামীকালের শুভ সময় 1:31 থেকে আপনার 4:54 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই যে আগামীকাল যে রাশিগুলোর আমি কথা বললাম, কম বেশি প্রাপ্তির যোগ কিন্তু হতে চলেছে। কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে তার ন্যাকাল চার্টের উপর। অর্থাৎ আপনার ন্যাকাল চার্টে যদি যোগ যদি গাঢ় থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। আর যদি আপনার ন্যাকাল চার্টে প্রাপ্তির জায়গাটাকে যদি মানে বাধা থাকে, সেই বাধাটা কিন্তু রাহু রক্ষা কবচ পরে আপনাকে কিন্তু কাটাতে হবে। এবং বেশ কিছু গ্রহ প্রতিকার যারা রত্ন নিতে ইচ্ছুক আছেন, গ্রহ প্রতিকার করতে ইচ্ছুক আছে, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে একটা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।